নদীর মধ্যে মুখ প্রবেশ করানো সম্ভব? আর এই তথ্যটি এসেছে ক্রাউন বেভারেজের ডাইরেক্টরের কাছ থেকে। আর একটি মজার বিষয় আছে, আর বিয়ারকে তো এখন মানুষ মদই করে না, এটি একটি কোমল পানীয়, এর মধ্যে মাত্র 5% কম মদ আছে, তাই এটি এখন সবার জনপ্রিয়। এই প্রথমে বিয়ার, তারপরে মদ। বেশ মহান, তোমার বিষয়ে আমি অনেক কিছু জানতে পারলাম, কিন্তু তবুও তোমাকে আরো অনেক দূর যেতে হবে মদ। তাই হবে বস, মদের আরো বেশি বেশি কাজ করতে হবে। আমার রিপোর্টটা কাজ শেষ করেছে, কাল যেন জরুরি দরকার পড়েছে, হয়তো বা সংসার কন্ডল নতুবা প্রেম প্রেমের নিষ্ঠ হয়েছে, এখন আমাকে ডাকছে, আমি চাই বস, সরি বস, চলে যাচ্ছি, বাই। তুমি আসতে পারো, এবার আমরা সিগারেটের রিপোর্ট শুনব। তুমি কি করছো সিগারেট? এখনই রিপোর্ট এই বুঝি তোমাদের আসার সময়, আধ ঘন্টা আগেই মিটিং শুরু করে দিয়েছি। মাফ করবেন বস, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি নির্দিষ্ট সময়ে পৌঁছাতে, তবে শেষ মুহূর্তে একদল যুবক যুবতী আমাদের আমন্ত্রণ জানালো এবং আমরা তাদের আমন্ত্রণের সুযোগটি উপেক্ষা করতে পারলাম না। গুরু, তোকে ঠিক কথা বলেছে, তবে একটা সুখবর আছে, আপনি যদি দেখতে পেতেন কি হালনা করেছি যুবক যুবতীদের। গুরু, আপনি গিয়ে দেখেন, তারা মাতাল হয়ে পড়ে আছে, দেখলে তাদের দিকে তাকানো যাবে না। ছি ছি, তারা অজ্ঞান অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে, বুঝতে না পারে যে তারা কি করছে এবং মতপান থেকে বিরত না থাকে। তবে আমার কাছে ধীরে ধীরে লোকদের মৃত্যু মৃত্যুত করে এবং মৃত্যু তাদের থাকবে। যদি কেউ নির্বাচন করে তখন সে বুঝতে পারে যে সে কি কাজ কি করছে, সে আমার পাগে বন্ধু, তার জন্য অপেক্ষা করছে ক্যান্সার, যক্ষা আর কত কি। এসব কি বলছো তুমি? বেশ কিছু খামারে এবং ঘরে ঘরে আমার চাষ করা হচ্ছে।
আপনি কিন্তু সংখ্যা জানতে চাই, সংখ্যা হুজুর আমি কোকরের সঙ্গে জড়িত ব্যবসায় লিপ্ত, আমাকে সস্তায় পাওয়া যায়, তাই লোকে আমাকে শুধু খায় আর খায়। তবে যে আমার সঙ্গে খুব কাছাকাছি মানে কাছাকাছি লিপ্ত সে হলো সিগারেট, সে আমার পথ সহজ করে দেয়। যথেষ্ট হয়েছে, আমি এখন ক্ষান্ত হই, আসল কথা আসি। নিয়মিত এবং মাঝে মধ্যে যারা গাঁজা সেবন করে তাদের সংখ্যা প্রায় পৃথিবীতে 150 কোটি। তুমি কি কি রোগ বিস্তার করো? পৃথিবীর প্রধান বিষয় হলো লোকেরা এর নেশায় আকৃষ্ট হয়, এছাড়াও তারা পড়াশোনা অবহেলা করে এবং শ্বাসনালী সংক্রান্ত ব্যাধিতে ভোগে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খুব ভালো, তোমরা আসলে একটা ভালো জুটি, তোমাদের কাজও দারুণ, কারণ তোমরা একসঙ্গে কাজ করছো। তবে আমার বিশ্বাস তোমরা এই একই সময়ে তোমরা আরো অনেক কিছু করতে পারো। আমার একটা জিনিস মাথায় আসছে, আগামীকাল খুব ভোরে তোমরা যে যার কাছে লেগে যাও। ছুটির দিন বলে কিছু নেই, আমার যা প্ল্যান ঠিক সেরকমই হবে। আমাদের উদ্দেশ্যটা খুবই জরুরি, আমাদের কোনো অবসর নেই, আমাদের ক্ষতি হতে পারে কিন্তু আমাদের কাজটাই আসল। সিগারেট তোমাকে আরো কঠোর পরিশ্রমী হতে হবে, তোমার সামনে বড় সুযোগ, কারণ তুমি সব যুবক যুবতীদের সহজেই আকৃষ্ট করতে পারছো এবং তারা বানর যেমন ঠিক সেরকম খুবই অনুকরণ প্রিয়। বিভিন্ন স্কুলে যাও, তোমার দলকে ভারী করো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই কথা আমি তোমাদের সবাইকে বলছি। আমি চাই সব তরুণ তরুণী যুবক যুবতী ধূমপায়ী হোক। হুজুর আপনার সেবাতে নিয়োজিত, দয়া করে আপনি বলবেন যেন বেশি না ঘুমায়। কিশোর কিশোরীদের ব্যাপারে কিন্তু অবহেলা করো না, কারণ ওরা তোমাদের পথ চেয়ে আছে, তোমরাই পারো তাদের অবনতি ডেকে আনতে। আমার উদ্দেশ্য একটাই, মারো মারো সম্পূর্ণভাবে মারো।